আজকে আমরা চলে এসেছি খেতে তোমাদের বৌদিমণি আজ আর বাড়িতে রান্না করবে তাই বর্ষা বনুকে নিয়ে চলে এসেছি খেতে বর্ষা বনু আমাদের কাছেই থাকে ওর মা বাবা কাজের উদ্দেশ্যে বাইরে থাকে বাড়ি থেকে প্রায় চার পাঁচ কিলোমিটার দূরে এই ছোট্ট একটা রেস্টুরেন্ট রয়েছে প্রথমে অর্ডার করে নিলাম মোমো কিন্তু আমাদের না দিয়ে অন্যদের দিয়ে গেল একটু পরে আমাদের জন্য চলে আসলো গরম গরম মোমো মোমোর সাইজটা অনেক বড় ছিল আমরা সবাই বিরিয়ানি লাভার তাই প্রথমে একটা বিরিয়ানি অর্ডার করলাম কারণ এই প্রথম খাবো এখানকার বিরিয়ানি কেমন টেস্ট হবে এই ভেবেই একটা বিরিয়ানি অর্ডার করলাম এখানকার মোমো আগেও খেয়েছি তাই দুই প্লেট অর্ডার করলাম মোমোগুলি অনেক বড় সাইজের ছিল আমরা গ্যাংডক সিকিম গিয়েও এখানকার মতন মোমো কোথাও পাইনি খুব টেস্টি খেতে স্যুপটাও দারুণ ছিল হার্দিক খাবারগুলি পেয়ে খুবই আনন্দ পাচ্ছিল কোনটা খাবে একবার বিরিয়ানি খায় আর একবার মোমো খায় বিরিয়ানি মোটামুটি ভালো ছিল খুব ভালো ছিল না প্রচুর ঘি দেওয়া ছিল সেই জন্য আর অর্ডার করিনি মোমো খেয়ে সবার পেট ভরে গেল বিরিয়ানি অল্পে একটু খাওয়ার পর হার্দিক হার্দিক আমাকে দিয়ে দিল হার দিকে আর ইচ্ছা করলো না সবে হাড়ি থেকে নামিয়ে মনে দিয়েছে তাই প্রচুর গরম ছিল হাঁপড়ায় অনেক ভাইরাল বিরিয়ানি রয়েছে সব ফালতু এখানকার বিরিয়ানি ওরটাই ভালো ছিল তো আমি এখান থেকে বেস্ট হচ্ছে অবসরের বিরিয়ানি তোমাদের বৌদিমণি সেরকম ভালো বিরিয়ানি খায় না সেই জন্য আমি আর হাত দি সবাই মিলে মোমো খাচ্ছিলাম আর মোমোটা খুব অনেকটা কোয়ান্টিটি ছিল সেই জন্য পেটটা অনেকটা ভরে গেছে বিরিয়ানি এক প্লেট কিন্তু লোক আমরা চারজন আরেকটা প্লেট আমরা চেয়ে নিলাম তো আরেকটা প্লেটে আমরা এখান থেকে কিছুটা বিরিয়ানি তোমাদের বৌদিমণিদেরকে দিয়ে দেবো এবং তোমাদের বৌদিমণি আর বর্ষা বনু কিছু খেয়ে নেবে ওখান থেকে যতটা পরিমাণে দরকার হাত দিয়ে কিছুটা খাওয়ার পর আমাদের আমাকে দিয়ে দিয়েছিল কারণ ওর খেতে ইচ্ছা করছিল ও বারবার বাবা দে মোমো দাও তো ও মোমো খাওয়ার জন্য খুবই ব্যস্ত ছিল মোমোটা অনেক টেস্টি ছিল বিরিয়ানি অল্প একটু খাওয়ার পর আমাদেরকে বিরিয়ানি দিয়ে দেওয়ার পর আমরা বিরিয়ানি খেতে শুরু করলাম তো বন্ধুরা আমরা এখানে খেয়ে দেখি আর তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তো আপাতত টাটা বাই বাই